মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। বলছি স্টোরে একটাও সিসিটিভি ক্যামেরা নেই, আমাদের কাউকে এখানে থাকতে হবে, নজর রাখতে হবে অল টাইম, বোঝা গেছে কথাটা? সিসিটিভি নেই? না নেই, বেরোচ্ছি আমি। ভাই, হ্যাঁ, ঈশিতার সাথে কিছু হয়েছে? সিসিটিভিও নেই এখন, বাবাও আসেনি, আমাকে যা করার এখনই করে ফেলতে হবে। ওসব তো হয়েই থাকে, বাদ দে, সবাইকেই কখনো কখনো নিজেকে প্রমাণ করতে হয়। তুইও নিজেকে প্রমাণ করেছিস, ফুলকি প্রমাণ করছে, তাহলে আমি বাদ যাবো কেন? ছাড়, বাদ দে, তোর দেরি হয়ে যাচ্ছে, তুই যা। রিল্যাক্স রিল্যাক্স ভাই, দেখ তোমার সিচুয়েশন তো একদিনে বদলায় না, টাইম দে, ঠিক হয়ে যাবে সব। তুই রিল্যাক্স কর, আমি সন্ধ্যাবেলা এসে তোর সাথে কথা বলছি। হ্যাঁ, কাকুমনি আসছে একটু পরে, বেরোচ্ছি আমি। তুমি আমাকে ভালো দামি ফোন কিনে দেবে, তুমি কত টাকা রোজগার করো? তোমার মান সম্মান যদি কিপ করতে হয় তাহলে ঈশিতাকে ফোনটা বাই করে দিতে হবে। নো বাই, নো মান সম্মান। সুমন? হ্যাঁ স্যার। বলছি তোমরা অনেকক্ষণ এসেছো, তোমরা 10 মিনিটের একটা ব্রেক নাও, কারণ এখন খুব একটা খদ্দের নেই, একটু পরে রাশ বেড়ে যাবে, অনেক ভিড়ভাড় হয়ে যাবে, তখন কিন্তু আর ব্রেক নেওয়ার সময় পাবে না, কাজে এখনই নিয়ে নাও। আচ্ছা স্যার। তুমি আমাকে ভালো দামি ফোন কিনে দেবে, টাকা কোথায় পাবে তোমার? তুমি কত টাকা রোজগার করো? তোমার মান সম্মান যদি কিপ করতে হয় তাহলে ঈশিতাকে ফোনটা বাই করে দিতে হবে। তমাল দাদা, তমাল দাদা, কোথায় তুমি? সুমন স্যার তো বললো তুমি স্টোরে একা আছো, ওভাবে বেরিয়ে এলে কিছু না খাওয়া দাওয়া করে। তমাল দাদা, আমি তোমার জন্য টিফিন এনেছি, স্যারকে কিন্তু একদম দেবে না। ও তমাল দাদা, তমাল দাদা, কোথায় তুমি বলো তো? তমাল দাদা কি স্যারের চেম্বারে আছে? একবার দেখি তো। দরজা তো ভেতর থেকে বন্ধ, তমাল দাদা ভেতরে কি করছে? কিরম যেন অদ্ভুত ব্যবহার করছে চিংড়ি দিদি অপমান করার পর থেকে। একবার দেখি তো কি করছে। দরজা বন্ধ করে লুকিয়ে লুকিয়ে টাকা কেন বের করছে? আর ওই সিন্দুক থেকে তো শুধুমাত্র কাকুমণি টাকা বের করে ব্যাংকে দিয়ে আসে, এতদিন ধরে তো সেটাই জানি। হঠাৎ আজ তমাল দাদা কেন টাকা বের করছে? ওই টাকা নিয়ে তমাল দাদা কি করবে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।